এবার আসেন ফ্রিল্যান্সিং হালাল না হারাম। এবার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, এটা স্পষ্ট কোরআনের আয়াত সূরা বাকারা 275 নম্বর আয়াত 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় এটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। একদম 6 নম্বর লাইনের মাঝখানে দেখবেন লেখা আছে কোরআনের আয়াত ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা বিজনেসকে হালাল করেছেন সুদকে হারাম করেছে। সুবহানাল্লাহ, পড়েন বিজনেস আমাদের সবার জন্য হালাল, ইভেন বিজনেস ইজ দ্য সুন্নাহ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সুন্নাহ। তাহলে বোঝা গেল ফ্রিল্যান্সিং ফি নাফসিহি এটা স্বয়ং সম্পূর্ণ একটি হালাল কাজ। এটা কি কাজ? হালাল কাজ। এখন বলবেন যে হুজুর এখানে তো অনেক সেক্টর আছে, অনেক ভাগ আছে, গ্রাফিক্স ডিজাইন আছে, ওয়েব ডিজাইন আছে, এক একটা এক এক জায়গায় এক এক রকম সেক্টর ভাগ আছে না নাই? দেখেন ছোট্ট একটা রুল বলে দেবো সবাইকে, যদি এইটা মনে রাখতে পারেন আপনি ফ্রিল্যান্সিংয়ের যে কোনো কাজ এটা কি হালাল না হারাম এটার মাধ্যমে জাস্টিফাই করতে পারবেন। সকলে বলেন ইনশাআল্লাহ। ফার্স্টলি আপনাকে যেটা ফোকাস করতে হবে দ্য পারপাস অফ ইউর ওয়ার্ক, দ্য পারপাস অফ ইউর ওয়ার্ক, আপনি যে কাজটা করছেন এই কাজের উদ্দেশ্যটা। মনে করেন আপনি কোনো একটা ওয়েব ডিজাইন ক্রিয়েট করছেন বা কোনো একটা ওয়েব ডিজাইন করছেন, এখন এটা যদি কোনো হারাম উদ্দেশ্য হয়ে থাকে অথবা আপনি কোনো গ্রাফিক্স ডিজাইনের কাজ করছেন, এটা এমন একটি পারপাসে আপনি করছেন এর মাধ্যমে হারামকে প্রমোট করা হচ্ছে, তাহলে আপনার মাইন্ড এই মুহূর্তে কি জবাব দিবে? এটা করা কি ঠিক হবে না বেঠিক হবে? বলেন না ঠিক না বেঠিক হবে? বেঠিক হবে, কারণ এটার দ্বারা আমি হারামকে প্রমোট করছি। জবান খুলে বলেন কি প্রমোট করছি? হারামকে প্রমোট করছি। এর এগেইনস্টে যদি কোনো ওয়েব ডিজাইন অথবা কোনো গ্রাফিক্স ডিজাইনের কোনো কাজ আমি করছি, এর দ্বারা ইসলামের ন্যূনতম কোনো ক্ষতি হচ্ছে না, ইসলামের কোনো প্রকার কোনো বিধান অমান্য হচ্ছে না, এটার দ্বারা যদিও কোনো সওয়াব হচ্ছে না বা কোনো ইসলামের উপকার হচ্ছে না তাহলে ক্ষতিও হচ্ছে না, সেই ক্ষেত্রে এটা করা সম্পূর্ণ জায়েজ। পড়েন আলহামদুলিল্লাহ, তাহলে যেই ওয়ার্কটা আমি করছি বা যেই ক্রাইটেরিয়াতে আমি কাজটা করছি, ইফ ইজ ইট প্রমোটিং সামথিং হারাম দেন ইটস হারাম, অ্যান্ড ইফ ইজ ইট প্রমোটিং সামথিং হালাল দ্যাটস টোটালি পারমিসিবল ইন ইসলাম দেন দিস ইজ হালাল। যদি আমার কাজটা হারামের কোনো ছোঁয়ার থেকে বাইরে থাকে এটা হালাল করে দিয়েছে একজন তিনিকে, আর আমার কাজ যদি কোনো হারামের ছোঁয়া থাকে তাহলে এটাকে হারাম করে দিয়েছে কে? বলে এই একটা রুল মাথায় রাখবেন যে আমি যে কাজটা করছি এই কাজের মাধ্যমে ইসলামের কোনো প্রভিশন বা ইসলামের কোনো বিধান অমান্য হচ্ছে কিনা, যদি অমান্য হয় আমাকে সবাই উত্তর করবেন এটা কি হালাল হবে না হারাম হবে? বলেন না হালাল হবে না হারাম হবে? হারাম হবে। আর যদি ইসলামের কোনো সমস্যা না থাকে, কোরআনের কোনো বিধান লঙ্ঘন না হয় তাহলে এটা হারাম হবে না হালাল হবে? হালাল হবে। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের সবাইকে বোঝা এবং মানা তৌফিক দান করুক। সকলেই প্রণামের।